সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মনি চৌধুরী। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে 212 জনের। এছাড়া শনাক্তের হার রয়েছে 30%-এরও বেশি। গত 5 দিনে মৃত্যু হয়েছে 1000 মানুষের। এটি কিন্তু সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার লকডাউন ঘোষণা করেছে, যেটি এখনো চলমান আছে। সেই সাথে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে করোনার থেকে বাঁচতে আমাদের কি করণীয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আছেন একজন অতিথি, আছেন ডাক্তার ফজলে রাব্বি চৌধুরী, মেডিসিন ও ইনফেকশন বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। চলুন কথা বলি আমাদের অতিথির সাথে। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে এখন ভ্যাকসিনেশন চলছে, সেই সাথে লকডাউন তো চলছে। অনেকেরই প্রশ্ন থাকে যে ভ্যাকসিন যেহেতু শতভাগ আমাদের প্রতিরোধ করতে পারছে না, সেক্ষেত্রে আমাদের ভ্যাকসিন দিলে কি উপকার হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে একটু জানবো। জি, ধন্যবাদ। ভ্যাকসিন শতভাগ হয়তো প্রতিরোধ করতে পারছে না, তবে এটাও সঠিক যে একটা বড় অংশের মানুষকে কিন্তু প্রতিরোধ দিচ্ছে। যাদেরকে দিচ্ছেন না তারাও ভ্যাকসিন নিতে হবে, কারণ এটা এখন সাইন্টিফিক্যালি এটা প্রমাণিত যে যদি কারো দুই ডোজ টিকা নেওয়া থাকে, যেমন ইংল্যান্ডের গবেষণায় উঠে এসেছে যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দুটি ডোজ ভ্যাকসিন যারা নিয়েছেন তাদের কারোরই পরবর্তীতে যদি কোভিড হয়েও থাকে সংক্রমণ, হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি। ঠিক তেমনি আমেরিকান ফাইজারের ডাটাটাও এখন আমাদের অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, সেখানেও একই চিত্র দেখা যাচ্ছে। সুতরাং ভ্যাকসিন শতভাগ কার্যকর না হলেও মোটামুটি শতভাগ এটা যে মৃত্যু ঠেকাতে পারছে এটা শতভাগ নিশ্চিত। এর জন্য ভ্যাকসিন নেওয়ার পরেও অনেকে কোভিড আক্রান্ত হলেও মৃত্যু হওয়ার ওনাদের সম্ভাবনা নেই, এখনো পর্যন্ত আমরা এরকম শুনিনি, এবং বৈজ্ঞানিক গবেষণা তথ্য উপাত্ত সেরকমই দেখাচ্ছে। সুতরাং ভ্যাকসিন মৃত্যু ঠেকাতে সম্ভব, অন্তত শতভাগ কোভিড ঠেকাতে সক্ষম না হলেও। যারা শুরু থেকে ভ্যাকসিন দিচ্ছিলেন তারা কিন্তু একই ভ্যাকসিন আমাদের দেশে এখন নেই, সেক্ষেত্রে যারা হয়তো প্রথম ডোজটা পেয়েছিলেন অ্যাস্ট্রাজেনেকার, তারা কি এই টিকা নিতে পারবেন কিনা, সেই বিষয়ে একটু জানতে চাই। জি, এটা চমৎকার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের তো প্রায় 10 লাখেরও অধিক লোক রয়েছেন যারা সেকেন্ড ডোজের অপেক্ষায় আছেন, এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা না থাকলে আমরা ইংল্যান্ডে, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে মিক্স এন্ড ম্যাচ পলিসিতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার সাথে ফাইজারের প্রমাণ ব্যবহার করা হয়েছে, মডার্না ভ্যাকসিনও ব্যবহার করা হয়েছে, এবং ফাইজার ভ্যাকসিন ব্যবহারে আরো অধিক কার্যকারিতারও প্রমাণ অলরেডি গবেষণা প্রবন্ধে চলে এসেছে। সুতরাং যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার সেকেন্ড ডোজটা পাননি তারা তাদের দ্বিতীয় ডোজ ফাইজার বা মডার্নার ভ্যাকসিন দিয়ে নিতে পারবেন, এবং এতে করে তাদের কার্যকারিতার তো কোনো ঘাটতি হবেই না, বরং বেশি কার্যকারিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি বিষয় যে যারা হয়তো বলা হয়ে থাকে যে 8 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজটি নিতে হবে, যারা এর মধ্যে টিকা নিতে পারেননি, হয়তো 8 সপ্তাহ জায়গায় 12 সপ্তাহ বা 14 সপ্তাহ এরকম হয়ে গেছে, তারা কি এই টিকাটা আবার প্রথম থেকে নিতে হবে নাকি সেকেন্ড ডোজটাই নিতে পারবেন, এই বিষয়টা জানবো। আমরা নিয়ে নিচ্ছি একটা দর্শক ফোন। দর্শক, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিটং থেকে বলছি, আমার নাম বনি আমিন। জি জি, আমি জানতে চাচ্ছি যে আমার অ্যাপ পালপিটিশন আছে, আমি টিকা নিতে পারবো কিনা। জি, দর্শক আমাদের সাথেই থাকুন। স্যার, আপনি প্রশ্নের উত্তরটি যদি দিতেন। জি জি, বনি আমিন সাহেব, আপনি টিকা নিতে পারবেন। আপনার প্যালপিটেশনটা যদি নিয়ন্ত্রণে থাকে, অনিয়ন্ত্রিত প্যালপিটেশন যদি হয়, যেমন আমরা যেটাকে অ্যারিথমিয়া বলে থাকি, যদি আপনার রিদমের কোনো গড়বড় থাকে, রিদম ডিস্টারবেন্স থাকে, তাহলে ওষুধ খেয়ে আপনার রিদমটা ঠিক রাখতে হবে। রেট রিদম যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে আপনি অবশ্যই এস থাকলেও আপনি টিকা নিতে পারবেন। এই সূত্র ধরে আরেকটি প্রশ্ন, অনেকেই প্রশ্ন করে থাকে যে আমার অ্যাজমা আছে, আমার অ্যালার্জি প্রবলেম আছে, সেক্ষেত্রে কি তারা টিকা নিতে পারবেন? জি, অ্যাজমা অ্যালার্জি ক্ষেত্রে যেটা নির্দেশনা আছে যে অ্যাজমা এবং অ্যালার্জি নিয়ন্ত্রণ, একটা হলো মৃদু অ্যাজমা বা মৃদু অ্যালার্জি যাদের, তাদের টিকা নিতে কোনো বাধা নাই। কিন্তু যাদের সিভিয়ার অ্যাজমার অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়েছে আগে, অথবা প্রায় এটা অনিয়ন্ত্রিত হয়ে যায়, অথবা এর আগে অন্য কোনো টিকা নিতে গিয়ে, যেমন র‍্যাবিসের টিকা বা টিটানাসের টিকা
বা মিজলস এর টিকা নিতে গিয়ে যদি ওনাদের অ্যালার্জিক রিয়াকশনের ইতিহাস থাকে সেই ক্ষেত্রে ওনাদেরকে টিকা নেওয়ার আগে অপেক্ষা করতে হবে অথবা বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে ব্যবস্থা নিয়ে টিকা নিতে হবে। আদারওয়াইজ যদি হাঁপানি নিয়ন্ত্রণে থাকে, অ্যালার্জি নিয়ন্ত্রণে থাকে তাহলে টিকা নিতে কোনো বাধা নেই। আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন যে 8 সপ্তাহ 12 সপ্তাহ পরেও যাদের দ্বিতীয় ডোজ পাচ্ছেন না, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ইংল্যান্ডে কিন্তু 12 সপ্তাহ পরেই দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছিল, আমাদের দেশে 8 সপ্তাহ শিডিউল করা হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে দ্বিতীয় ডোজ যদি 12 সপ্তাহ পর্যন্ত দেরি হয় তাতে তো কোনো অসুবিধা নেই, তবে এখন দেখা যাচ্ছে যে এটা যদি 16 সপ্তাহ বা 24 সপ্তাহ পর্যন্ত দেরি হয় তাতেও কোনো বাধা নেই। ওনারা নতুন করে টিকা নেবেন না, ওনারা ওনাদের দ্বিতীয় টিকাটাই নেবেন এবং সেটা ওনাদের সেকেন্ড ডোজ হিসেবেই এটা ক্যালকুলেশন হবে। জি, আরেকজন দর্শক আছেন আমাদের সাথে, প্রশ্নটি নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি আয়েশা আক্তার, ঢাকা দুহার থেকে বলছি। জি বলুন। আমি আমার প্রশ্ন হচ্ছে যে আমার বাচ্চার 22 মাস চলতেছে, ও হচ্ছে আমি টিকা নিতে পারবো কিনা, বাচ্চার কোনো ক্ষতি হচ্ছে কিনা? আপনার বাচ্চাকে কি আপনি বুকের দুধ খাওয়াচ্ছেন বা ব্রেস্ট ফিডিং করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি, ধন্যবাদ দর্শক, আমাদের সাথে থাকুন। স্যার, উনি বলছিলেন যে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, টিকা নিতে পারবেন কিনা? জি, আপনি 22 মাস হয়ে গেলে আপনি পারবেন। আমাদের দুগ্ধ পান করান এই ধরনের মাদের ক্ষেত্রে টিকা নেওয়ার একটা বিধিনিষেধ ছিল, কিন্তু সেটা এখন শিথিল করা হয়েছে। যেহেতু বিশ্বের বিভিন্ন দেশে টিকা প্রয়োগ করা হচ্ছে দুধ খাওয়ান এই ধরনের মাদের, বর্তমানে বিধিনিষেধে 6 মাস পর্যন্ত আমরা নিষেধ করি, কিন্তু 6 মাসের উপরে হলে আপনারা টিকা নিতে বাধা নাই। আপনার বাচ্চার বয়স যেহেতু 22 মাস, আপনি অবশ্যই আপনি টিকা নিতে পারবেন। জি, আরেকটি প্রশ্ন যে এই টিকা নেয়ার ক্ষেত্রে কি বুস্টার ডোজের কোনো প্রয়োজনীয়তা আছে কিনা এবং সেটি আসলে কতদিন পর দেয়া হবে? হ্যাঁ, এটা এখন হট কেক, এটা গবেষণার বিষয় এবং অক্সফোর্ড আমেরিকায় সব জায়গাতেই তারা এইটারই ফলো আপ করছে। তো মোটামুটি ভাবে অক্সফোর্ডের তথ্যটা পাবলিকেশন আকারে আসেনি, তবে মোটামুটি প্রেস রিলিজ আকারে বা টুইটারে আমরা দেখতে পাচ্ছি ওনারা এখন যেটা ঠিক করছেন যে বুস্টিং করা লাগবে, তবে বুস্টার ডোজটা 6 মাস পরে হবে, দ্বিতীয় ডোজ নেয়ার 6 মাস পরে বুস্টার ডোজের প্রয়োজন হবে। সেই একই বিষয় হয়তো আমার ধারণা ফাইজার মডার্নার ক্ষেত্রেও একই রকমের তথ্য আসবে, যেহেতু সবাই চাইবেন একটা ইউনিফর্ম মেনটেন করতে। তো আমরা ধরে নিতে পারি সামনেই হয়তো এই এই বিষয়গুলো আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে এবং বুস্টার ডোজ সেকেন্ড ডোজ নেয়ার 6 মাস পরেই হবে। জি, আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার নাম সাফায়েত, আমার বাড়ি কুমিল্লা, আমার বয়স 60 বছর। জি বলুন। আমার আমার হাই ব্লাড প্রেসার আছে, এখন আমার মাথার চক্কর দেয়, আমি প্রায় ঘুরে ফিরে যাওয়ার অবস্থা হয়, কারণ উচ্চ রক্তচাপ যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে আমরা বলি যে টার্গেট অর্গান গুলা ড্যামেজ হয়, আপনার বড় বড় অর্গান তো ড্যামেজ হবে, আপনার হার্টের ক্ষতি হবে, আপনার ব্রেইনের ক্ষতি হবে, আপনার যে ব্লাড ভেসেলস রয়েছে সেগুলোর ক্ষতি হবে। সো করোনা বা টিকার চেয়েও বড় আপনার প্রথমে হলো উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণে আনা, এবং নিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের রোগী টিকা নিতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। আমার নিজেরও উচ্চ রক্তচাপ রয়েছে, এটা নিয়ন্ত্রিত এবং আমি টিকা নিয়েছি, কোনো অসুবিধা হয়। জি, আরেকটি বিষয় যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যাদের আছে তাদের ক্ষেত্রে টিকা নেওয়ার ক্ষেত্রে কি ধরনের বিধিনিষেধ আছে? মোটা দাগে কোনো বিধিনিষেধ নেই, যদি ওনাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের জন্য এই মুহূর্তে কোনো ইনফেকশন না হয়ে থাকে, কারণ আমরা জানি যে ডায়াবেটিস রোগীদের প্রায়ই বিভিন্ন ধরনের ইনফেকশন হয়, মহিলাদের ইউরিন ইনফেকশন হয়, স্কিনের বা চামড়ার ইনফেকশন থাকে, তো যদি কোনো ইনফেকশন না থাকে তাহলে উনি টিকা নিতে কোনো বাধা নাই। তবে বটম লাইন যেটা, মোটা দাগে যেটা, যে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আনতে হবে, এজন্য আপনি বিশেষজ্ঞ চিকিৎসক বা আপনার যে কোনো রেজিস্টার্ড ফিজিশিয়ানের পরামর্শ অনুযায়ী ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে নিয়ে আসুন, টিকা নিতে কোনো বাধা নেই। জি, অনেক সময় ভ্যাকসিন দেওয়ার পরে কিছু ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে যেটি সব ধরনের ভ্যাকসিনে হয়ে থাকে, সেই সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ জি, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকে এই ভয়টা পান বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবর দেখে অনেক সময় ভ্রান্তিতে পড়ে যান। যেটা পার্শ্ব প্রতিক্রিয়া সবচেয়ে কমন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার বা ফাইজার বা মডার্নার,
মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া গুলো একই রকম, যেমন আপনার ভ্যাকসিন যেখানে দেওয়া হয়েছে। দুঃখিত, এই বিষয়টি জানবো, আমাদের সাথে একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটি নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার একটা প্রশ্ন, আমার ভাই উনি হার্টের রোগী, উনি ওনাকে ইন্ডিয়া থেকে ট্রিটমেন্ট করা নিয়ে আসছিলাম, তো তার ওনার হার্টবিট কাজ করতেছে 30%, ডাক্তার ট্রিটমেন্ট অনুযায়ী 30% কাজ করতেছে, এবং ওর এই মুহূর্তে আপনার মাঝে মধ্যে সবসময় না স্বাস্থ্যতে একটু আছে, বাট কন্টিনিউ না, যদি স্বাস্থ্যটা বৃদ্ধি হয় তাহলে কি টিকা নিতে পারবে, বা এই মুহূর্তে ওনার টিকা নেওয়ার কি অবস্থান আছে না নাই? ধন্যবাদ দর্শক, স্যার প্রশ্নের উত্তরটি যদি দিতেন। ওনার আসলে হার্ট ফেলারের সমস্যা আছে, যেটা 30% বলছেন, সম্ভবত ইজেকশন ফ্র্যাকশন বলি আমরা। তো হার্ট ফেলার যদি অ্যাকিউট হার্ট ফেলার হয় তাহলে ওনাকে অ্যাকিউট হার্ট ফেলারটা নিয়ন্ত্রণ করার কিছু ওষুধ আছে, সেই শ্বাসকষ্ট যদি ওনার হার্টের জন্য এই মুহূর্তে যদি ওনার শ্বাসকষ্ট হতে থাকে সেটাকে নিয়ন্ত্রণ করে তারপর টিকা দিতে হবে। নিয়ন্ত্রিত হার্ট ফেলারের রোগীরা টিকা নিতে কোনো বাধা নাই, বরং তাদেরকে আগেই টিকা দেওয়া উচিত, কারণ ওনারা অনেক বেশি রিস্কি গ্রুপ, যদি ওনাদের কোনো কারণে কোভিড হয় সেটা তীব্র মাত্রার কোভিডে পরিণত হবে। এর জন্য শ্বাসকষ্টটা নিয়ন্ত্রণ করার ওষুধ রয়েছে, পরামর্শ নিয়ে ওটা নিয়ন্ত্রণ করে তারপরে ভ্যাকসিনটা দিয়ে দিবেন। সেক্ষেত্রে আসলে টিকা নিতে পারবেন না কারা? অনেকেই তো টিকা নিতে পারবেন, কারণ নিয়ন্ত্রিত ডায়াবেটিস, অ্যাজমা বা প্রেসার, হাই প্রেসারের পেশেন্টরা সবাই টিকা নিতে পারছে, সেক্ষেত্রে পারছে না কারা টিকা নিতে? এখন পর্যন্ত আমাদের যে গাইডলাইন রয়েছে জাতীয় গাইডলাইনে, আমরা আপনি জানেন যে বাচ্চাদের বা শিশুদের টিকা দিচ্ছি না, সো 18 বছরের নিচে আমরা এখনো টিকা দিচ্ছি না, ইনফ্যাক্ট 35 বছরের নিচেও আমরা টিকা দিচ্ছি না, যদি না ওনারা ফ্রন্টলাইন কর্মী হয়ে থাকেন, মানে চিকিৎসক, আমাদের নার্স, স্বাস্থ্যকর্মী, অন্যান্যরা যদি না হন, ফ্রন্টলাইন কর্মীরা ছাড়া শিশুরা বা বাচ্চারা টিকা নিতে পারবেন না, প্রেগনেন্ট লেডি যারা তারা টিকা নিতে পারবেন না। এছাড়া আগের পূর্বের যে কোনো টিকায় যদি কারো রিয়াকশনের এভিডেন্স থাকে, যেটা আমি আগে বলছিলাম যে উনি যদি কোনো কারণে র্যাবিসের ভ্যাকসিন বা টিটানাসের ভ্যাকসিন নিয়ে সেটাতে রিয়াকশন হওয়ার ইতিহাস থাকে, তাদের ক্ষেত্রে আমরা টিকা দিচ্ছি না, এবং কিছু কিছু সিভিয়ার সিরিয়াস কোমরবিডিটিস আমরা বলি, যেমন ধরুন কেউ যদি ম্যালিগন্যান্সি বা ক্যান্সারের পেশেন্ট থাকেন, অনগোয়িং ক্যান্সার চিকিৎসা চলছে, কোনো ট্রান্সপ্ল্যান্ট করা পেশেন্ট থাকেন, ট্রান্সপ্ল্যান্টের চিকিৎসা অলরেডি চলছে, এই ধরনের পেশেন্টদের আমরা টিকা দিচ্ছি না, আমরা তাদেরকে শিল্ড করে রাখতে বলছি, শিল্ড করে। তাছাড়া অটিজম আছে, যে ধরনের অনেক বড় বড় বাচ্চারাও হয়তো অটিজমের বাচ্চারা রয়েছে যাদের বয়স 18 বছরের ঊর্ধ্বে, সেই সব ক্ষেত্রেও আমরা শিল্ড করে রাখতে বলছি, আপাতত এখনো ডেটা মেরুদণ্ডের ব্যথা করে আর মাথা ব্যথা করে, এটা কি ভ্যাকসিন দেওয়াতে করে না আমার আগে থেকে মাথা ব্যথা? আর আমি এমআরআই করাইছি, তা ওই রিপোর্ট আসছে আমার মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে গেছে, এর জন্য কি ব্যথা করে? ধন্যবাদ দর্শক, স্যার প্রশ্নের উত্তরটি যদি দিতেন। ভ্যাকসিনের সাথে সম্পর্কিত না, আপনার যেহেতু এমআরআই তো বলছে মেরুদণ্ডে ক্ষয় রয়েছে বা স্নায়ুর উপরে চাপ রয়েছে, এই ব্যথাটা আসলে সেই ব্যথাটাই হয়তো বেড়ে গিয়েছে কোনো কারণে, ভ্যাকসিনের সাথে এটার আসলে কোনো সম্পর্ক নাই। তো আমি বলবো আপনি সময় সুযোগ বুঝে আপনি ফিজিক্যাল মেডিসিন বিভাগে, বহির বিভাগে যদি একটু যোগাযোগ করেন, সেখানে ওনাদের বিভিন্ন রকম থেরাপি এবং পরামর্শের ব্যবস্থা আছে, সেটা আপনার নেওয়া প্রয়োজন, ভ্যাকসিনের সাথে সম্পর্কিত নয়। আমরা জানছিলাম ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে এবং সেক্ষেত্রে কি করণীয় এই সম্পর্কে আরেকটু জানতে চাই। খুবই কমন যে পার্শ্ব প্রতিক্রিয়া, এটা সব ভ্যাকসিনেই সমান, যেমন যেখানে ভ্যাকসিন দেওয়া হয় সেই ভ্যাকসিন সাইটে ব্যথা হতে পারে, জ্বর আসতে পারে, গায়ে ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, এগুলো খুব কমন, এগুলো বলা হয় যে 1 in 10, মানে প্রতি 10 জনে একজনের এটা হবে, এবং এটার জন্য ভয়ের কিছু নাই, এটা 48 থেকে 72 ঘন্টার ভেতরে ভালো হয়ে যাবে, শুধুমাত্র বেশি করে পানি খেতে হবে এবং 2 করে প্যারাসিটামল 6 ঘন্টা পর পর খেলেই এটা থেকে মুক্তি পাওয়া যাবে।
সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট যেটা বলা হচ্ছে, সিরিয়াস অ্যাডভার্স যে তার ভিতরে একটা হলো যে রক্ত জমাট বাঁধার কিছুটা প্রবণতা দেখা যাচ্ছে কিছু কিছু ভ্যাকসিনে। আমরা জানি যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা সহ ফাইজার মডার্নার ভ্যাকসিনে এটা দেখা গিয়েছে। তাছাড়া মায়োকার্ডাইটিস বা হার্টের কিছু প্রদাহ হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। কিন্তু আমাদের মনে রাখা ভালো, এগুলো হলো 1 in million, মানে এগুলো প্রতি 8 থেকে 10 লাখে একজনের হতে পারে। আমরা যে এখানে আমাদের দেশে লক্ষ লক্ষ ভ্যাকসিনও আমরা দিয়ে দিয়েছি, আমরা কিন্তু খুবই কম, আমরা 3 থেকে 4টি এভিডেন্স এর কথা শুনেছি, এর বেশি নয়, সেগুলো প্রমাণ করা যায় না। তো এই যে সিরিয়াস যে সাইড এফেক্ট গুলো, সেটা কোভিড ভ্যাকসিন বলে না, সাধারণ যে বাজারে ফ্লু ভ্যাকসিন পাওয়া যায়, ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন পাওয়া যায়, সেগুলোতেও এই ধরনের সাইড এফেক্ট হতে পারে, বরং আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে। সো ওই সাইড এফেক্টের কথা চিন্তা করার প্রয়োজন নাই, যেটা 1 in million 10 লাখে একটা হতেও পারে না হতে পারে, সেটা না ভেবে কমন সাইড এফেক্ট হতে পারে এবং সেটার ব্যবস্থা আপনি নেবেন, নিলে এটা 48 ঘন্টা থেকে 72 ঘন্টায় ঠিক হয়ে যাবে। সো ভ্যাকসিন নিতে ভয়ের কোনো কারণ নেই। সেক্ষেত্রে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া গুলো নিয়েও আতঙ্কিত হওয়ার কিছুই নেই। ভ্যাকসিন যে কারা দিতে পারছেন সেটি তো জানলাম, একটু জানতে চাই যে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন তারা কতদিন পরে এই ভ্যাকসিনটা নিতে পারবেন? জি, তারা কোভিড আক্রান্ত থেকে সুস্থ হওয়ার 1 মাস পরেই তিনি ভ্যাকসিনটা নিতে পারবেন, 4 সপ্তাহ পরেই আমরা বলি যে ভ্যাকসিনটা এলিজিবল তিনি নিতে। তবে সেটা মনে রাখা ভালো যে ন্যাচারালি কোভিড আক্রান্ত হলে যে কোভিড এর এগেইনস্টে যে অ্যান্টিবডি আর ভ্যাকসিন দিয়ে যে অ্যান্টিবডি, এটার ভিতরে অনেক পার্থক্য রয়েছে। করোনার মৃদু সংক্রমণ বা মাঝারি সংক্রমণের শিকার হলে আমাদের শরীরে খুব বেশি পরিমাণ অ্যান্টিবডি ডেভেলপ করে না, তীব্র সংক্রমণ হলে বা অক্সিজেন লাগলেই দেখা গিয়েছে তাদের ভিতরে একটা উল্লেখযোগ্য মাত্রার অ্যান্টিবডি ডেভেলপ করে। সুতরাং আপনারা কেউ যদি মৃদু বা মাঝারি কোভিড আক্রান্ত হয়ে থাকেন তাহলে ভালো হওয়ার 4 সপ্তাহ পরেই উনি যাতে ভ্যাকসিনটা নিয়ে নেন। জি, পোস্ট কোভিড সিন্ড্রোম সম্পর্কে একটু জানতে চাই, কি কি উপসর্গ হচ্ছে এবং সেগুলো নিয়ন্ত্রণে কি কি করণীয় আছে? যে পোস্ট কোভিড কমপ্লিকেশনস আসলে একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে আমাদের, কারণ যেহেতু আমরা কোটি কোটি মানুষ সারা পৃথিবীময় কোভিড আক্রান্ত হয়েছে এবং কোভিড এমন একটা ভাইরাস যেটা ফুসফুসে সীমাবদ্ধ না থেকে শরীরের এমন কোনো অর্গান নেই যাকে ইনভলভ করছে না, তো সেইটারই বিভিন্ন উপসর্গ যখন দেখা যায় সেগুলো আমরা শুনবো। তার আগে একজন দর্শকের ফোন নিয়ে নেছি, দর্শক আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি মোস্তফা গামাল চট্টগ্রাম থেকে বলছিলাম। জি জি, আমার প্রশ্ন ছিল যে আমার বড় বোন আজ থেকে 6 মাস আগে ব্রেন স্ট্রোক করছিল। জি দর্শক বলুন। এই মুহূর্তে সুস্থ আছে এবং স্বাভাবিক খাওয়া দাওয়া করতেছে, উনি 6 মাস আগে স্ট্রোক হয়েছে, এখন এটা ভালো হয়ে নিয়ন্ত্রণে আছে, খাওয়া দাওয়া করতে পারছে, উনাকে আপনি দ্রুত ভ্যাকসিনটা দিয়ে দিন এবং ভ্যাকসিন নিতে উনার কোনো বাধা নেই। জি, আমরা পোস্ট কোভিড সিন্ড্রোম সম্পর্কে জানছিলাম। জি, পোস্ট কোভিড সিন্ড্রোমে যেটা বলছিলাম এমন কোনো অঙ্গপ্রত্যঙ্গ নেই যেটাকে সে আঘাত করে না। তো পোস্ট কোভিড সিন্ড্রোমের উপর আমাদের দেশের কিছু কিছু দু একটা স্টাডি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং সেই প্রকাশিত তথ্যগুলো অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে আমরা বলি এক্সট্রিম ফ্যাটিগ, মানে খুব দুর্বল অনুভব করা, দুর্বলতা অনুভব করা, কাজে মনোযোগ কমে যাওয়া, কিছুটা স্মৃতিভ্রম বা মেমোরি কিছুটা কমে যাওয়া, অনেকের ক্ষেত্রে নতুন করে ডায়াবেটিসের উপক্রম হওয়া, নতুন করে প্রেসার বা হাইপারটেনশনের উপক্রম হওয়া, অনেকের মাথা ব্যথার সমস্যা ছিল না নতুন করে শুরু হওয়া, ডিপ্রেশন হয়ে যাওয়া এবং মহিলারা কিছু কিছু তাদের কিছু কিছু মহিলাজনিত সমস্যাগুলোতে যেমন মেনস্ট্রেশনের সমস্যা হওয়া বা কিছুটা ওনাদের মেনস্ট্রেশন আগে পরে হয়ে যাওয়া, এই ধরনের কিছু সমস্যায় ওনারা ভুগছেন যেগুলো কমনলি দেখা যাচ্ছে। এটা ছাড়া বড় বড় কিছু সমস্যা হতে পারে, যেমন আমাদের অনেক সময় হার্টের যাদের মায়োকার্ডাইটিস হয় অনেকে লম্বা সময়ের জন্য হার্ট ফেলার হয়ে যাচ্ছেন, অনেকে ডায়াবেটিসের কমপ্লিকেশনে ভুগছেন, অনেকের যারা প্যানক্রিয়াটাইটিস হয় তাদের সমস্যা, অনেকের পাত ব্যথাগুলো বেড়ে যাচ্ছে দেখা যাচ্ছে, সেগুলোও হচ্ছে। তো এইগুলাকে অ্যাড্রেস করা খুব জরুরি। আমি যেটা মনে করি যে এটা ছাড়াও যারা ফুসফুসে বেশি আক্রান্ত হয়ে অক্সিজেন লেগেছে তাদের ফুসফুসটা ফাইব্রোসিস হয়ে যায়, আমরা বলি যে শক্ত হয়ে যাচ্ছে ফুসফুস এবং ফুসফুসের ক্যাপাসিটি কমে যাচ্ছে, তো তারা দীর্ঘমেয়াদী কাশিতে ভুগছেন এবং দীর্ঘমেয়াদী একটা শ্বাসকষ্ট বা হাঁপানির মতন একটা
অবস্থা তৈরি হচ্ছে। এগুলো সবই পোস্ট কোভিড সিন্ড্রোমের বিভিন্ন ধরনের উপসর্গ বা কন্ডিশন যেটা কমনলি দেখা যাচ্ছে। এটার জন্য খুব বিষয় হলো ফলো আপ, ওনাদের রেগুলার ফলো আপে আসা। পোস্ট কোভিড ক্লিনিক, আপনারা জানেন পিএসএমএমইউতে পোস্ট কোভিড ক্লিনিক রয়েছে প্রতি শনি এবং মঙ্গলবারে, তাছাড়া ঢাকা মেডিকেল কলেজে পোস্ট কোভিড ক্লিনিক রয়েছে এবং বিভিন্ন টার্সিয়ারি সেন্টারগুলোতেও পোস্ট কোভিড ক্লিনিক খুলে ফেলা জরুরি। কারণ শুধু কোভিড রোগীর ম্যানেজমেন্টের সাথে এই পোস্ট কোভিড সিন্ড্রোম গুলো ম্যানেজ করাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, এটাও একটা বিরাট বার্ডেন। সো আমি মনে করি ওনারা এই ধরনের ক্লিনিকে এসে সেবাটা নিতে পারেন নিয়মিত, যাতে ওনারা ফলো আপে থাকেন। জি ধন্যবাদ আপনাকে, এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন, ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, দেখা হবে পরবর্তী পর্বে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল, ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।